আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। ওয়াজেদ আলী সুমন পরিচালিত কি দারুণ দেখতে ছবির মাধ্যমে চিত্রনায়িকা মাহির বিপরীতে উপযুক্ত হন চিত্রনায়ক শাহরিয়াজ। কিন্তু ছবিতে মেইন নায়ক ছিলেন বাপ্পি চৌধুরী। একক নায়ক হিসেবে পরিমনির বিপরীতে পাগলা দেওয়ানা ছবিতে অভিনয় করেন তিনি। পাগলা দেওয়ানা ছবির মাধ্যমে পরিচিত লাভ করেন। এরপরে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে শাকিব খানের শুটার ছবিতেও তিনি অভিনয় করেছেন। গত বছর 50-50 লাভ নামে একটি ছবি মুক্তি পেয়েছিল, কিন্তু ছবিটি নিম্নমানের হওয়ায় ব্যবসা সফল হয়নি। চলতি বছরেও শাহরিয়াজের হাতে প্রায় হাফ ডজন সিনেমা রয়েছে, বিস্তারিত আলোচনা করা হলো। বউবাজার। এআর মুকুল নেত্রবাদী পরিচালিত সিনেমা বউবাজার অ্যাকশন কমেডি দাসের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ ও রাহাতান খান। এছাড়াও আরো অভিনয় করেছেন হাবিব খান, শাঙ্কু বাঞ্জা প্রমুখ। ছবির গল্পে দেখা যাবে শাহরিয়াজ বিয়ে করতে নারাজ, রাহাও বিয়ে করতে রাজি নয়। কৌতূহলবশত বউবাজারে ঘুরতে গিয়ে তাদের দেখা হয়, সেখান থেকে প্রেমের সূত্রপাত। এভাবেই এগিয়েছে ছবিটির গল্প। ছবিটি 15 মার্চ মুক্তি পেয়েছে। প্রতিশোধের আগুন। প্রতিশোধ পরায়ণ দুই যুবকের গল্প নিয়ে মোহাম্মদ আসলাম নির্মাণ করেছেন প্রতিশোধের আগুন। এতে দুই যুবকের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান এবং শাহরিয়াজ। তাদের বিপরীতে অভিনয় করেছেন মৌ খান ও নবাগত নাচ। এছাড়াও ভিলেন হিসেবে অভিনয় করেছেন টেনিসিডা। ছবিটির সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে। সংসার। পারিবারিক গল্প নিয়ে নির্মাতা অপূর্ব রানা নির্মাণ করছেন সংসার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, নিজুম রুবিনা, শাহরিয়াজ এবং অরিন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ। ছবিটি প্রযোজনা করেছেন জয় মাল্টিমিডিয়া প্রোডাকশন। বর্তমানে ছবিটি নির্মাণাধীন রয়েছে। সরি। মনতাজুর রহমান আকবর পরিচালিত সরি ছবিতে অভিনয় করেছেন শাহরিয়াজ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শিরিন জিলা। সরি শব্দটা ছোট হলেও এর আবেদন অনেক বেশি, গল্পের মূল থিম এমনই। ছবিটির কাজ এখনো বাকি রয়েছে, নির্মাণ শেষ হলে ছবিটি মুক্তি পাবে। প্রাণের ফুলবাণু। আমার স্বপ্ন তুমি খ্যাত নির্মাতা আসিফুল ইসলাম নিজের নির্মাণ করছেন প্রাণের ফুলবাণু। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ এবং নবাগত নায়িকা জয়া চৌধুরী। গ্রামের একটি সাধারণ মেয়ে কিভাবে পার্টি গার্ল হয়, এই নিয়ে ছবিটির গল্প। চলতি বছরে ছবিটি মুক্তি পাবে। শাহরিয়াজের এই 5টি সিনেমার মধ্যে আপনি কোন সিনেমাটি নিয়ে আশাবাদী, কমেন্ট করে জানিয়ে দিন।